जीके दिशा यूट्यूब चैनल पक्ष के सकल प्राइमरी टेट परीक्षार्थी स्वागत जानाई। आज के आम्रा परिवेश विद्यार ओपर साजेशन सेट पाइप निये आलोचना करब। पाँच नम्बर साजेशन सेट निये आलोचना करब। एर आगे किन्तु अलरेडी चारटे साजेशन सेट निये आम्रा आलोचना कर दिएछि परिवेशेर ओपरे। सम्पूर्ण बाछाई करा कोश्चेन निये आम्रा आलोचना करब, जे समस्त कोश्चेनगुलो परिवेश थेके ये परीक्षा आसार सम्भावना खूब बेसि, से ही धरण कोश्चन नहीं आज के आलोचना करब। तुम्हारे जार का जो बो आमरा से बोगुलो पढ़ा शुरू करो। एखे हमारे परिवेश सजेशन सेट व प्रैक्टिस सेट हमें प्रोवाइड करगुलो तुम्हारा प्रैक्टिस कर नीते पर कोश्चनगुलो, ठीक है। परीक्षा किन्तु आसार सम्भावना खूब बेसि, ठीक है। आज के जे परिवेश सजेशन सेट पाँच आलोचना करब, सेखाने मोट जे पंद्रोटी कोश्चन थाकबे, से पंद्रोटी कोश्चन आमरा देखे नेब एवं ओर संगे आर बाकी किछु व्याख्याओ किन्तु करे देब। देखे नी प्रथम कोश्चनटा कि छिलो। प्रथम कोश्चन छिलो डाइनासोरेर विलुप्ति हय कोन उपयोगे। एटा किन्तु परिवेशेर जोन्नो एकटा गुरुत्वपूर्ण कोश्चन, परीक्षा आसे खूब। डायनासोरेर विलुप्त हय कोन उपयोगे बा डायनासोर विलुप्त हय कोन उपयोगे। क्रिटेशियस, जुरासिक, ट्रायासिक एवं कोनोटी नय। तो उत्तर हो जाए अपशन बी, जुरासिक उपयोगे। जुरासिक उपयोगे सबाई निश्चय डायनासोर उपरे जुरासिक पार्क सिनेमा देखेछो, से ही हिसाब से मन रखते पारो जे जुरासिक उपयोगे। डायनासोर विलुप्ति हय कोन उपयोगे, जुरासिक उपयोगे। एवं जुरासिक उपयोगे किन्तु पाखिर आविर्भाव हयेछिलो, जुरासिक उपयोगे पाखिर आविर्भाव हयेछिलो, ठीक आछे। एवं ए अपशने आछे क्रिटेशियस। ए क्रिटेशियस उपयोगे सपुष्पक उद्भिदेर आविर्भाव हयेछिलो, सपुष्पक उद्भिदेर आविर्भाव हयेछिलो ए क्रिटेशियस उपयोगे। एवं ट्रायासिक उपयोगे आविर्भाव हयेछिलो कुमिर एवं कच्छपेर। ट्रायासिक उपयोगे उद्भव हयेछिलो कुमिर एवं कच्छपेर। পরের কোশ্চেন দেখি, অর্থাৎ দু নম্বর কোশ্চেন কী ছিল। দু নম্বর কোশ্চেন ছিল বায়ুমণ্ডলে কোন গ্যাস সব থেকে বেশি পরিমাণে থাকে। এই কোশ্চেনটা খুবই কমন কোশ্চেন এবং পরীক্ষায় কিন্তু আসতে দেখা যায়। বায়ুমণ্ডলে কোন গ্যাস সব থেকে বেশি পরিমাণে থাকে। অপশান এ নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড এবং আর্গন। উত্তর হয়ে যাবে অপশান এ নাইট্রোজেন। বায়ুমণ্ডলে সব থেকে বেশি পরিমাণে নাইট্রোজেন থাকে 78.08%। এটা বই অনুযায়ী একটা বই এক রকম থাকে, কিন্তু 78+ থাকবে, কম বেশি কিছু থাকবে, ঠিক আছে, 78.08%। আর অক্সিজেন থাকে 20.98%, এটাও কিন্তু বই অনুযায়ী কম বেশি থাকতে পারে। এবং সি অপশানে আছে কার্বন ডাই অক্সাইড 0.03%, আর আর্গন আছে 0.93%, ঠিক আছে। পরের কোশ্চেন দেখি কী ছিল, অর্থাৎ তিন নম্বর কোশ্চেন। তিন নম্বর কোশ্চেনটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মেনলি আমরা যে পনেরোটা কোশ্চেন আলোচনা করব, সেই পনেরোটা কোশ্চেনের প্রতিটা কোশ্চেনই খুব গুরুত্বপূর্ণ প্রাইমারি পরীক্ষার জন্য। তোমরা কিন্তু দেখে যেতে পারো, একদম পরীক্ষার সম্ভাবনা খুব বেশি। আশা করি এখান থেকে একটা কোশ্চেন তোমরা কমন পাবেই। পৃথিবীর অ্যালবেডোর মান কত। পৃথিবীর অ্যালবেডোর মান কত, 30%, 34%, 45% এবং 22%। এখানে 45%টা বাংলায় হয়ে গেছে, ঠিক আছে, 45%। উত্তর হয়ে যাবে অপশান বি, 34%। উত্তর হবে পৃথিবীর অ্যালবেডোর মান কত, অ্যালবেডোর মান হচ্ছে অপশান বি, 34%। যে সূর্য থেকে যে সৌরশক্তি আমাদের পৃথিবীতে এসে পৌঁছায়, তার 34% বিভিন্ন জায়গায় বাধা পেয়ে আবার মহাকাশে ফিরে যায়। তাহলে সৌরশক্তির যে 34% মহাকাশে ফিরে যায়, সেই ফিরে যাওয়া অংশটিকেই পৃথিবীর অ্যালবেডো বলা হয়, যেটা আবার পৃথিবীর থেকে বিভিন্ন জায়গায় বাধা পেয়ে আবার মহাকাশে ফিরে যায়। সৌরশক্তির সেই অংশটাকে বলা হয় অ্যালবেডো এবং তার মান কত, 34%। পরে কোশ্চেন দেখি, অর্থাৎ চার নম্বর কোশ্চেন কী ছিল। চার নম্বর কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ।
বলছে বায়ুমণ্ডলে কোন স্তর দিয়ে জেট বিমান যাতায়াত করে? বায়ুমণ্ডলে কোন স্তর দিয়ে জেট বিমান যাতায়াত করে? ট্রোপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার এবং আয়নোস্ফিয়ার। উত্তর হয়ে যাবে অপশান সি, স্ট্র্যাটোস্ফিয়ার। অপশান সি, স্ট্র্যাটোস্ফিয়ার। আর এই স্ট্র্যাটোস্ফিয়ারকে কিন্তু শান্ত মণ্ডল বলা হয়, ঠিক আছে? স্ট্র্যাটোস্ফিয়ারকে কিন্তু শান্ত মণ্ডল বলা হয় এবং এই জায়গায় বাতাস পুরো শান্ত থাকে, তার জন্য জেট বিমান যাতায়াত করতে কোনো রকম অসুবিধা হয় না। এবং এই স্তরে, এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে সবথেকে বেশি পরিমাণে ওজোন গ্যাসের স্তর থাকে, যে ওজোন গ্যাসের স্তরটা সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মি আমাদের পৃথিবীতে আসতে বাধা দেয়, ঠিক আছে? এবং এই অপশানে আছে ট্রোপোস্ফিয়ার। তাহলে বায়ুমণ্ডলের যে স্তরগুলো আছে সব থেকে নিচের স্তরে রয়েছে ট্রোপোস্ফিয়ার, এবং এই স্তরটিকে বলে ক্ষুব্ধমণ্ডল, মানে সব থেকে বেশি ঝড় বৃষ্টি, তুষারপাত সব কিছু হয় এই ট্রোপোস্ফিয়ার অংশে, ঠিক আছে? তার জন্যকে ক্ষুব্ধমণ্ডল বলা হয়। এবং মেসোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের পরেই কিন্তু রয়েছে মেসোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ারের পরেই আছে মেসোস্ফিয়ার, তার জন্য মেসোস্ফিয়ারের অংশেও কিছু পরিমাণে ওজোন গ্যাস থাকে, ঠিক আছে? সেই ওজোন গ্যাসের ঘনত্বটা কিন্তু অত্যধিক বেশি। এবং দ্বিতীয় আছে আয়নোস্ফিয়ার। এই আয়নোস্ফিয়ারের থেকে কিন্তু বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীতে আসে, আয়নোস্ফিয়ার থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীতে আসে। পরের কোশ্চেন দেখি, অর্থাৎ পাঁচ নম্বর কোশ্চেন কী ছিল? পাঁচ নম্বর কোশ্চেন ছিল ভূত্বকে সবচেয়ে বেশি পরিমাণে কোন ধাতু থাকে? ধাতু উল্লেখ করেছে, ঠিক আছে? ভূত্বকে সবথেকে বেশি পরিমাণে কোন ধাতু থাকে? লোহা, অ্যালুমিনিয়াম, তামা, নিকেল। উত্তর হয়ে যাবে অপশান বি, অ্যালুমিনিয়াম। ভূত্বকে সবথেকে বেশি পরিমাণে থাকে অ্যালুমিনিয়াম। যদি বলা হয় ভূত্বকে সবথেকে বেশি পরিমাণে কোন গ্যাস থাকে, তাহলে কিন্তু অক্সিজেন গ্যাস হবে। ভূত্বকে সবথেকে বেশি পরিমাণে কোন গ্যাস থাকে তাহলে হবে অক্সিজেন, ঠিক আছে? আর যদি বলে ভূত্বকে কোন মৌল থাকে সবথেকে বেশি, তাহলে সিলিকন। আর ধাতু উল্লেখ করলে হবে অ্যালুমিনিয়াম। পরের কোশ্চেন দেখি, অর্থাৎ ছ নম্বর কোশ্চেন কী ছিল? ছ নম্বর কোশ্চেন ছিল কোন ভূতাত্ত্বিক কালে কয়লার উদ্ভব হয়েছিল? কোন ভূতাত্ত্বিক কালে কয়লার উদ্ভব হয়েছিল? কয়লার উদ্ভব হয়েছিল, ঠিক আছে? বলছে ক্যাম্ব্রিয়ান, কোলিফেরাস, কার্বনিফেরাস। কোনোটি নয়, উত্তর হয়ে যাবে অপশান সি, কার্বনিফেরাস। কোন ভূতাত্ত্বিক কালে কয়লার উদ্ভব হয়েছিল? কার্বনিফেরাস উপযোগে কয়লার উদ্ভব হয়েছিল। পরীক্ষা কিন্তু আসতে পারে, কার্বনিফেরাস উপযোগে এই কয়লার উদ্ভব হয়েছিল। এবং এই অপশানে যে ক্যাম্ব্রিয়ান, ক্যাম্ব্রিয়ান হচ্ছে এই উপযোগে সামুদ্রিক অমেরুদণ্ডী প্রাণীর উদ্ভব হয়েছিল। সমুদ্রে যে অমেরুদণ্ডী প্রাণী থাকে তাদের উদ্ভব হয়েছিল এই ক্যাম্ব্রিয়ান উপযোগে। পরের কোশ্চেন দেখি, অর্থাৎ সাত নম্বর কোশ্চেন দেখি কী ছিল। সাত নম্বর কোশ্চেন ছিল মাটিতে কোন উপাদানটি সবথেকে বেশি পরিমাণে থাকে? মাটি গঠনের কাজে এই যে চারটি উপাদান রয়েছে, এই চারটি উপাদান মেন উপাদান মাটি গঠনের ক্ষেত্রে। এবং মাটিতে কোন উপাদানটি সবথেকে বেশি পরিমাণে থাকে, ঠিক আছে? সেটা হলো জৈব পদার্থ, জল, বায়ু এবং খনিজ উপাদান। মাটির গঠনে সবথেকে বেশি পরিমাণে যে উপাদানটি থাকে তা হলো অপশান ডিতে আছে খনিজ উপাদান। সবথেকে বেশি মাটিতে খনিজ উপাদান থাকে, সেটা হলো 45%, ঠিক আছে? 45% থাকে খনিজ উপাদান সবথেকে বেশি। এবং যদি বলা হয় মাটিতে কোন উপাদানটি সবথেকে কম পরিমাণে থাকে, বেশি তো জানলাম খনিজ উপাদান, এবং সবথেকে কম কোন উপাদানটি থাকে, যদি কম বলা হয় তাহলে হবে জৈব উপাদান, ঠিক আছে? সেটা হচ্ছে 5%। জৈব উপাদান থাকে কত পার্সেন্ট? 5% থাকে, জৈব উপাদান থাকে 5%। কত? 5%, ঠিক আছে? আর খনিজ উপাদান আমরা দেখলাম কত পার্সেন্ট, খনিজ উপাদান কিন্তু ছিল 45%। এবং জল এবং বায়ু এই দুটো কিন্তু 25% করে আছে, ঠিক আছে?
তাহলে আমরা টোটাল 100% মাটি গঠনের ক্ষেত্রে খনিজ উপাদান থেকে 45%, জল ও বায়ু থাকে 25% এবং জৈব পদার্থ থাকে 5%। পরের কোশ্চেন দেখি, অর্থাৎ 8 নম্বর কোশ্চেন কী ছিল? 8 নম্বর কোশ্চেন ছিল, ব্যাসাল্ট শিলা থেকে সাধারণত কোন মাটি সৃষ্টি হয়? ব্যাসল্ট শিলা ক্ষয়ের ফলে যে মাটির সৃষ্টি হয় সেটা কোন মাটি? ঠিক আছে, সেটা হলো বেলে মাটি, এটেল মাটি, ল্যাটেরাইট মাটি এবং পটসল মাটি। ব্যাসল্ট শিলা ক্ষয়ের ফলে সাধারণত অপশান বিতে এটেল মাটি সৃষ্টি হয়। অপশান বিতে আছে এটেল মাটি, এটেল মাটি সৃষ্টি হয়। আর গ্রানাইট শিলা সাধারণত ক্ষয়ের ফলে বেলে মাটি সৃষ্টি হয়। ঠিক আছে, গ্রানাইট শিলা ক্ষয়ের ফলে বেলে মাটি তো সৃষ্টি হয়। আর নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে যে অরণ্য আছে, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অরণ্যতে থেকে অরণ্যে ল্যাটেরাইট মাটির সৃষ্টি হয়। আর মধ্য অক্ষাংশের নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে সরলবর্গীয় বৃক্ষের অরণ্যে পটসল মাটির সৃষ্টি হয়। আরেকবার বলে দিই, মধ্য অক্ষাংশের নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলের সরলবর্গীয় বৃক্ষের অরণ্যে পটসল মাটির সৃষ্টি হয়। পরের কোশ্চেন দেখি, অর্থাৎ 9 নম্বর কোশ্চেন কী ছিল? 9 নম্বর কোশ্চেন ছিল, নদীর মোহনায় লবণ ও মিষ্টি জলের মিশ্র পরিবেশে কোন মাছ বাস করে? মোহনা যেখানে সমুদ্র এবং নদীর মিলন হয়, সেখানে লবণ এবং মিষ্টি জলের মিশ্র পরিবেশ তৈরি হয়, সেখানে কোন মাছ বাস করে? এই মোহনায় স্যামন মাছ, তিমি, টুনা এবং হ্যালিবাট। উত্তর হয়ে যাবে অপশান এ, স্যামন মাছ। অপশান এ, স্যামন মাছ, যেটা সব থেকে বেশি পরিচিত নাম, যেটা লবণ এবং মিষ্টি জলের মিশ্র পরিবেশে থাকে। সব থেকে যেটা পরিচিত কমন নাম সেটা হলো ইলিশ মাছ। ঠিক আছে, এটা কিন্তু ইলিশ মাছ, কিন্তু পরীক্ষায় কিন্তু যেহেতু সব থেকে বেশি কমন, সবার জানা, সেই জন্য ইলিশ মাছটা অপশান নাও দিতে পারে, সেখানে স্যামন মাছ দিতে পারে। তাহলে উত্তর হয়ে যাবে অপশান এ, স্যামন মাছ। পরের কোশ্চেন, অর্থাৎ 10 নম্বর কোশ্চেন দিয়ে কী ছিল? 10 নম্বর কোশ্চেন ছিল, কোন যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, কোন যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়? সেটা হলো থার্মোমিটার, ব্যারোমিটার, অ্যানিমোমিটার, রেনগজ। বায়ুর গতিবেগ মাপা হয় অপশান সি, অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে। বায়ুর গতিবেগ মাপা হয় অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে, এবং বায়ুর উষ্ণতা মাপা হয় থার্মোমিটার যন্ত্রের সাহায্যে। বায়ুর উষ্ণতা মাপা হয় থার্মোমিটার যন্ত্রের সাহায্যে, এবং বায়ুর চাপ মাপা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। বায়ুর চাপ মাপা হয় কোন সাহায্যে? অপশান বিতে আছে ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে, এবং অপশান ডিতে আছে রেনগজ, সেটাতে বৃষ্টিপাতের পরিমাণ মাপার জন্য রেনগজ যন্ত্র ব্যবহার করা হয়, রেনগজ ব্যবহার করা হয়। পরের কোশ্চেন দেখি, অর্থাৎ 11 নম্বর কোশ্চেন কী ছিল? 11 নম্বর কোশ্চেন ছিল, তৈগা অঞ্চলে দেখা যায় কোন ধরনের মৃত্তিকা? তৈগা অঞ্চলে দেখা যায় কোন ধরনের মৃত্তিকা? তুন্দ্রা মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা, পটসল মৃত্তিকা, চার্নোজেম মৃত্তিকা। ও তৈগা অঞ্চলে দেখা যায় কোন ধরনের মৃত্তিকা? তৈগা অঞ্চলে দেখা যায় অপশান সিতে পটসল মৃত্তিকা। উত্তর হয়ে যাবে পটসল মৃত্তিকা। পরের কোশ্চেন, অর্থাৎ 12 নম্বর কোশ্চেন দিয়ে কী ছিল? 12 নম্বর কোশ্চেন ছিল, চীনের উপকূলে প্রবাহিত ঘূর্ণিবাতের নাম কী? চীনের উপকূলে ঘূর্ণিবাতের প্রবাহিত ঘূর্ণিবাতের নাম কী? সাইক্লোন, টাইফুন, তাইফু এবং উইলি উইলি। উত্তর হয়ে যাবে অপশান বি, টাইফুন। চীন উপকূলে বা চীন সাগরে, চীন উপকূলে বা চীন সাগরে প্রবাহিত ঘূর্ণিবাতের নাম হচ্ছে টাইফুন, এবং জাপানের উপকূলে প্রবাহিত ঘূর্ণিবাতের নাম হচ্ছে তাইফু, আর অস্ট্রেলিয়ার উপকূলে প্রবাহিত ঘূর্ণিবাতের নাম হচ্ছে উইলি উইলি, উইলি উইলি। পরের কোশ্চেন দেখি, অর্থাৎ 13 নম্বর কোশ্চেন কী ছিল? 13 নম্বর কোশ্চেন ছিল, উপত্যকার ঢাল বরাবর, কোনো উপত্যকার ঢাল বরাবর নিম্নগামী
বায়ু কী নামে পরিচিত? উপত্যকার ঢাল বরাবর যখন কোনো বায়ু, ভারী বায়ু উপর থেকে নিচের দিকে নামে, নিম্নগামী বায়ু, সেই বায়ু কী নামে পরিচিত? ক্যাটাবেটিক বায়ু, অ্যানাবেটিক বায়ু, ফন এবং চিনুক। উত্তর হয়ে যাবে অপশান এ, ক্যাটাবেটিক। ক্যাটাবেটিক বায়ু উপত্যকার ঢাল বরাবর নিম্নগামী বায়ুকে বলে ক্যাটাবেটিক বায়ু, আর উপত্যকার ঢাল বরাবর ঊর্ধ্বমুখী বায়ুকে বলা হয়, এটা তো নিচের দিকে নামছে তাই ক্যাটাবেটিক, এবং যদি ঊর্ধ্বমুখী, যদি উপরের দিকে যায় যে বায়ুগুলো পাহাড়ের ঢাল বরাবর উপরের দিকে বা ঊর্ধ্বমুখী যে বায়ু সেটাকে বলা হয় অ্যানাবেটিক, সেটাকে বলে অ্যানাবেটিক। এবং ফন, ফন হল ইউরোপের আল্পস পার্বত্য অঞ্চলে যে উষ্ণ এবং শুষ্ক বায়ু সেটা হচ্ছে ফন। ইউরোপের আল্পস পর্বতে প্রবাহিত হয় যে উষ্ণ এবং শুষ্ক বায়ু তাকে বলা হয় ফন। আর উত্তর আমেরিকার রকি পার্বত্য অঞ্চলে, উত্তর আমেরিকার রকি পার্বত্য অঞ্চলে যে উষ্ণ এবং শুষ্ক বায়ু প্রবাহিত হয় তার নাম হলো চিনুক। উত্তর আমেরিকার রকি পার্বত্য অঞ্চলে যে উষ্ণ এবং শুষ্ক বায়ু প্রবাহিত হয় তাকে চিনুক বলা হয়। এবং চিনুক কথার অর্থ কী? চিনুক কথার অর্থ তুষার ভক্ষক। অনেক সময় পরীক্ষায় দেয় চিনুক কথার অর্থ তুষার ভক্ষক। পরের কোশ্চেন দেখি, অর্থাৎ 14 নম্বর কোশ্চেন কী ছিল দেখে নিই। 14 নম্বর কোশ্চেনটা কিন্তু অনেক সময় পরীক্ষায় আসে, অস্ট্রেলিয়া উপকূলে ঘূর্ণবাতের নাম কী? সাধারণত অস্ট্রেলিয়ার উপকূলে যে ধরনের ঘূর্ণবাত হয় সেই ঘূর্ণবাত বা ঘূর্ণিবাতের কী নামে পরিচিত? সেই ঘূর্ণিবাতের নাম সাইক্লোন, টাইফুন, উইলি উইলি এবং তাইফু। আগে কোশ্চেনটা দেখেছো, সে অবশ্যই এই কোশ্চেনটার উত্তর জেনে থাকবে, কারণ আগের কোশ্চেনেও অপশান দেখে আমি বলে দিয়েছিলাম। তাহলে অস্ট্রেলিয়া উপকূলে ঘূর্ণবাতের নাম হচ্ছে অপশান সি, উইলি উইলি। অপশান সি, উইলি উইলি। পরের কোশ্চেন দেখি, অর্থাৎ 15 নম্বর কোশ্চেন দেখে নিই। তাহলে আজকে যে আমরা সাজেশন সেট 5 নম্বর আলোচনা করছিলাম, সেখানে কিন্তু আমাদের 15টা কোশ্চেন শেষ হবে এখনই। আমরা কিন্তু 15টা কোশ্চেন একদম ব্যাখ্যাসহ আলোচনা করে দিয়েছি, এবং ওই 15টা কোশ্চেনের সঙ্গে যে রিলেটিভ যে উত্তরগুলো হয় বা বাকি অপশান যেগুলো গুরুত্বপূর্ণ কোশ্চেনের সঙ্গে জড়িত সেই অপশানগুলো কিন্তু আমরা ব্যাখ্যা করে বলে দিয়েছি। তাহলে দেখি 15 নম্বর কোশ্চেনটা কী ছিল। কোন শিলায় জীবাশ্ম দেখা যায়? এটা কিন্তু পরীক্ষায় আসে, কোন শিলায় জীবাশ্ম দেখা যায়? পাললিক শিলা, আগ্নেয় শিলা এবং রূপান্তরিত শিলা, ও কোনোটি নয়। উত্তর হয়ে যাবে অপশান এ, পাললিক শিলায়। কোন শিলায় জীবাশ্ম দেখা যায়? সেটা হচ্ছে পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায়, এবং এই পাললিক শিলা কিন্তু স্তরীভূত শিলা, মানে স্তরে স্তরে সঞ্চিত হয়ে তবে এই শিলা গঠিত হয়। তাই জীবাশ্ম দেখা যায় পাললিক শিলা, এবং পাললিক শিলা তৈরির সময় স্তরে স্তরে চাপা পড়ার সময় কিছু উদ্ভিদ এবং প্রাণীর দেহাবশেষ চাপা পড়ে যায়, সেটাই পরবর্তীকালে জীবাশ্মের রূপ নেয়, ঠিক আছে। এবং আগ্নেয় শিলাকে বলে, আগ্নেয় শিলাকে বলে অস্তরীভূত শিলা, কেননা আগ্নেয় শিলায় কিন্তু কোনো স্তর দেখা যায় না, এবং এই আগ্নেয় শিলা জীবাশ্ম দেখা যায় না কারণ যখন এই শিলা তৈরি হয় প্রচুর উত্তপ্ত অবস্থায় এই শিলা তৈরি হয়, তাই এই শিলার যার উপরে চাপা পড়ে সেটা পুড়ে ছাই হয়ে যায়, তার জন্য এই শিলায় জীবাশ্ম দেখা যায় না। আর অপশান সি, রূপান্তরিত শিলা, এবং রূপান্তরিত শিলা যেহেতু রূপান্তর হয়ে আসছে তার জন্য এই শিলায় কোনো জীবাশ্ম দেখা যায় না। তার জীবাশ্ম দেখা যায় কোন শিলায়? পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায়, ঠিক আছে। আজকে যে 15টা কোশ্চেন আমাদের আলোচনা করার কথা ছিল সেই 15টা কোশ্চেন আলোচনা করে দিলাম। আশা করি প্রতিটা কোশ্চেনই কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি। যারা নতুন আছো তারা আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারো, এই ধরনের ভিডিও পরীক্ষা অবধি পাওয়ার জন্য, এবং পরীক্ষার পরেও তোমাদের প্রিপারেশন চালিয়ে যদি রাখতে চাও তাহলে কিন্তু আমাদের চ্যানেলে থাকতে পারো, কেন পরীক্ষার পরেও আমরা প্রাইমারি টেট বা অন্যান্য যে এক্সামগুলো হয় তার উপরে কিন্তু আমরা ভিডিও প্রোভাইড করতে থাকব। এবং যারা পুরনো যারা তো অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে আছো, ভিডিওটি দেখার জন্য
আমাদের জিকে দেশাই ইউটিউব চ্যানেলের সকল সদস্যকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাই।